আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ভয়াবহ একশো টি কাতি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ইসরায়েল আবারও নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া এদিকে চব্বিশ ঘন্টা ইউক্রেনের উনিশশো চল্লিশ জন সেনা নিহত আরো জানিয়ে দিব এবার ইউক্রেন আরো তিন বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে এগারো জন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ইরান এবার বাইডেনের গাজা নীতিতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে পশ্চিমা বিরোধী জোট শক্তিশালী করতে চায় চীন ও রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলকে লক্ষ্য করে একশো টি কাতিউসা রকেট ছুড়ল হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের হামলায় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে একশোটি কাতের রকেট ছুড়েছে সংগঠনটি বুধবার কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করায় ইসরায়েলের দখলকৃত গোলান হাইটস এর দুটি স্থানে এসব রকেট ছড়া হয়েছে তারা বলেছে হিজবুল্লাহ যোদ্ধারা গোলান ডিভিশন হেডকোয়ার্টারের নাফা ব্যারাক এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার কেইলা ব্যারাকে হামলা চালিয়েছে তারা আরো বলেছে ইসরায়েলি শত্রুরা লেবাননের উপকূলীয় শহর তায়ারে যে হামলা অহাত্তটা চালিয়েছে সেটির জবাবের অংশ এই হামলা দরخلদার ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার নিমার নাসির নিহত হন তিনি হজ আবু নিমা নামেও পরিচিত ইসরায়েলি হামলায় তার দেহ রক্ষিয় প্রাণ হারান প্রসঙ্গত গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এতে যোগ দেয় লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহও যুদ্ধের শুরুতে হিজবুল্লাহর হামলা তীব্রতা কম থাকলো গত কয়েক মাসে এটি বৃদ্ধি পেয়েছে হামলা বাড়িয়ে দেওয়ায় হিজবুল্লার সঙ্গে পূর্ণ মাত্রা যুদ্ধের হুমকি দিয়ে আসছে ইসরায়েল এদিকে হিজবুল্লার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান বলেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তবে তার জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে ইসরায়েলি বাহিনী প্রস্তুত আছে খবর আল জাজিরার গ্যালানতার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন এতে আরো বলা হয় আমরা প্রতিদিন হিজবুল্লার উপর কঠোর আঘাত হানছি এবং লেবাননে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে বা শক্তিশালী অবস্থান থেকে একটি সমঝোতায় পৌঁছাতে আমরা প্রস্তুত আছি যদি দরকার হয় তবে আমরা মাঠে নামব লেবানন ইলদাল সীমান্তে প্রায় প্রতিদিনই চলছে গোলাগুলি এতে দেশ দুটির মধ্যে পূর্ণ মাত্রা যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বুধবার লেবাননের একটি গাড়ি লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছে দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারের একটি গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এর আগে লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল হিজবুল্লাহ ও ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে আবারও নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া সোমবার উড়ানোর স্থিতিশীলতা ও নির্ভুলতা যাচাইয়ের জন্য এয়ার হেড সহ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় এই ক্ষেপণাস্ত্রটির এয়ার হেড চার দশমিক পাঁচ টন বিস্ফোরক বহনে সক্ষম মঙ্গলবার রাষ্ট্রীয় সংস্থা কেসিএন এ বরাদ দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে বার্তা সংস্থাটি জানিয়েছে নতুন এই কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার নাম দেওয়া হয়েছে ংফ এলেভেন প্রতিবেদনে প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি দক্ষিণ কোরিয়া দেশটি তখন বলেছিল পরীক্ষার সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সম্ভবত উৎক্ষেপণের পরপরই ব্যর্থ হয়েছে এবং সেটি স্থলভাগে উড়ে গিয়ে বিস্ফোরিত হয়েছে তবে এ দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের বিষয়ে কোনো তথ্য উল্লেখ করেনি এদিকে চব্বিশ ঘন্টায় ইউক্রেনের উনিশশো চল্লিশ জন সেনা নিহত গত চব্বিশ ঘন্টায় রাশিয়ার সেনাবাহিনীর হামলায় ইউক্রেনের উনিশশো জন সেনা নিহত হয়েছে সেই সঙ্গে রুশ বাহিনী ইউক্রেনের বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য হয়েছে। বিবৃতিতে এইক্রেনের চারশো পঁচাত্তর জন সেনা প্রাণ হারিয়েছে অন্যদিকে রাশিয়ার মধ্য অঞ্চলীয় সেনা দলের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের চারশো জন সেনা এবং রাশিয়ার পূর্বাঞ্চলীয় সেনা দলের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের একশো বিশ জন সেনা নিহত হয় এছাড়াও রাশিয়া দক্ষিণ অঞ্চলীয় সেনা দলের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের ছয়শ বিশ জন সেনা নিহত হয়েছে বলে জানানো হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এদিকে খার্কিব অঞ্চলে রাশিয়ার উত্তর অঞ্চলের সেনাদের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের তিনশো বিশ জন সেনা নিহত হয়েছে ইউক্রেনের ওই অঞ্চলে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে রাশিয়া এই বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন রাশিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোকে রক্ষার জন্য বা farton তৈরি করার লক্ষ্যে এই অভিযান চালানো হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে অভিযান চালিয়ে তাদের সেনারা খারকিভ ও দুটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তবে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি আবারও ইউক্রেন কে আরো দুই দশমিক তিন বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিপক্ষে লড়তে আরো অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র এবার রান্কির সরকারকে নিরাপত্তা সহায়তার অংশ হিসেবে আরো দুই বিলিয়ন ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন প্যান্টাগনে এই উক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরবের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি দেন একই সঙ্গে ন্যাটোতে যোগদানের জন্য এ উক্রেনের আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সম্মতি জানিয়েছেন তিনি এ উক্রেনের কর্মকর্তারা কয়েক মাস ধরে তাদের মিত্রদের প্রতি রাশিয়ান বাহিনীর ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলায় আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা করার জন্য আহ্বান জানিয়ে আসছে অস্টিন বলেন আমি গর্বিত যে মার্কিন যুক্তরাষ্ট্র শীঘ্র ইউক্রেনের জন্য দুই দশমিক তিন বিলিয়ন ডলারের বেশি নতুন নিরাপত্তা সহায়তা ঘোষণা করবে প্রেসিডেন্টের ক্ষমতা বলে অনুমোদিত এই প্যাকেজটির আওতায় আকাশ প্রতিরক্ষা ট্যাঙ্ক বিরোধী অস্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পূর্ণ গোলাভার উৎসরবাহ হবে ইউক্রেনের আশার পূর্ণমাত্রার সামরিক অভিযান চলছে দুই বছরের বেশি সময় পরে ওয়াশিংটন ডিসিতে পরের সপ্তাহে ন্যাটো শীর্ষ সম্মেলন রয়েছে আমরা ইউক্রেনের জন্য ন্যাটো সংসদ পথ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব অস্টিন আরোজক করেন সূত্রদা এক্সপ্রেস টিভি উনের এদিকে এগারো জন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলো ইরান আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন পন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে দমন পীড়ন চালানোর অভিযোগে আমেরিকার অন্তত এগারো জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান গত সাতই অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরু করলে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তার প্রতিবাদে বিক্ষোভে নামে বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ সংক্রান্ত আইনের আওতায় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জর্জিয়া টেক্সাস ফ্লোরিডা বস্টন কলম্বিয়া ও অ্যারিজোনা সহ বিভিন্ন অঙ্গরাজ্যের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এসব কর্মকর্তাকে ইরান কালো তালিকাভুক্ত করেছে ইরান জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় আনা মার্কিন পুলিশ কর্মকর্তারা ইরানি অর্থ ব্যবস্থা ও ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবেন না তাদের সম্পদ জব্দ করা হবে এবং তাদেরকে ইরানে প্রবেশের ভিসা দেওয়া হবে না সূত্র পার্সটোডের এবার বাইডেনের গাজা যুক্তরাষ্ট্রের উপর ক্ষোভের সৃষ্টি হয়েছে এতে দেশটির জাতীয় নিরাপত্তা হুমকি মুখে পড়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাবেক বারো কর্মকর্তার এক খোলা চিঠিতে এ কথা বলা হয়েছে গাজা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নীতির প্রতিবাদ জানিয়ে গত পদত্যাগ করেন এই কর্মকর্তারা বলেছেন ইসরায়েলের প্রতি বাইডেনের সমর্থনের মানে হলো গাজায় ফিলিস্তিনিদের হত্যা এবং অনাহারে রাখার ঘটনায় ওয়াশিংটনের এমন সম্পৃক্ততা রয়েছে যা অস্বীকার করার মতো নয় গাজা প্রত্যকার যুদ্ধের বিষয়ে হোয়াইট হাউসের নীতিকে ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবেও চিহ্নিত করেন তারা সাম্প্রতিক সপ্তাহগুলোয় প্রেসিডেন্ট বাইডেন ও তার প্রশাসন ইসরায়েলকে সংগ্রাম প্রদর্শনের আহ্বান জানানোর মাধ্যমে লোক দেখানো প্রচেষ্টা জারি রেখেছে একই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার জোট সরকারকে সামরিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে নেতানিয়াহুর জোট সরকারের শরিক হিসেবে কঠোর জাতীয়তাবাদী কয়েকটি দল রয়েছে গত সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জবাবে ওই দিন থেকে গাজায় বিচারে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এদিকে পশ্চিমা বিরোধী জোট শক্তিশালী করতে চায় চীন ও রাশিয়া পশ্চিমা বিরোধী জোটকে শক্তিশালী করতে ও কৌশলগত মধ্য এশিয়া অঞ্চলে প্রভাব বাড়াতে বুধবার কাজাখস্তানের আস্তানায় শুরু হয়েছে দুই দিনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন আঞ্চলিক সম্মেলন এই সম্মেলনে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নয় সদস্যের এসসিও নামের এই সংস্থার স্থায়ী সদস্যগুলো হলো এ বছরের আয়োজক কাজাখস্তান ভারত চীন কিজিকিস্তান পাকিস্তান রাশিয়া তাজিকিস্তান উজবেকিস্তান ও গত বছরে যুক্ত হওয়া ইরান বছর এতে সদস্য হিসেবে যুক্ত হতে পারে 2001 সালে রাজনৈতিক অর্থনৈতিক ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থা হিসেবে রাশিয়া ও চীনের উদ্যোগে এটি গঠিত হয় এ সংস্থার অধীন যে দেশগুলো রয়েছে সেখানে বিশ্বের অর্ধেক জনসংখ্যার বসবাস গতকাল ক্রিম লিনের এক বিবৃতিতে বলা হয় এবারের সম্মেলনে এসিও সদস্য দেশগুলোর নেতারা পরস্পরের মধ্যে বহুমুখী সহযোগিতা আরো গভীর করার ও এসিওর কার্যক্রম উন্নত করতে আলোচনা করবেন এর বাইরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা করার পর থেকে মস্কো ও বেজিং এর মধ্যে রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো মজবুত হয়েছে এই সম্মেলনে গতকাল যোগ দেন পুতিন এর আগে গত মঙ্গলবার এখানে এসে পৌঁছান শি তারা দুজন এসসিও সম্মেলনকে মধ্য এশিয়ার তাদের কৌশলগত স্বার্থ বৃদ্ধির গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে দেখেন